হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে অনির্বাণকে রাজি করিয়ে ফিজিওথেরাপি করাতে পারবে তো রাধিকা, আবার হসপিটালে জয়েন করাতে পারবে কি রাধিকা? ঠিক কি ঘটতে চলেছে সে ব্যাপারে বলে রাখি, ইতিমধ্যে পিসিমণি ক্ষমা চেয়েছে রাধিকার কাছে যে দেখো তোমাকে আমরা অনেক ভুল বুঝেছি, সেই দোষগুলো তোমার কিছুই ছিল না, তারপরেও তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দিও আমাদেরকে। আর একটা কথাই বলবো, পারলে তুমিই পারবে অনির্বাণকে সুস্থ করতে। তখন কিন্তু রাধিকা বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি কালই আপনাদের বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি নিয়ে যাব, যেই ডক্টর আছে ফিজিওথেরাপিস্টের সেই ডক্টরকে নিয়ে যাব, এবং অনির্বাণকে রাজি হতেই হবে, ফিজিওথেরাপি করিয়ে ওনাকে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে, আর হসপিটালে উনি দরকার পড়লে যতদিন না হাঁটতে পারবে আমি নিজে ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসব, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার জেদ, এটাই আমি বলছি আপনাদেরকে। তখন কিন্তু অনির্বাণের পিসিমণি অনির্বাণের বাবা বারবারই বলে, সত্যি রাধিকা তোমাকে আমরা যে কি বলে ধন্যবাদ দেব সেই মুখ আমাদের নেই, তবে একটা কথাই বলবো, তুমি এভাবেই অনির্বাণের পাশে থেকো সারা জীবন। অনির্বাণের পাশে থাকার কথা শুনলে রাধিকা বলে যে সারা জীবন বলতে, পিসিমণি বলে তুমি বুঝতে পারছো হয়তো তোমাকে কি বোঝাতে চাইছি, রাধিকা বলে সেগুলো না হয় পরে ভেবে দেখব, অনির্বাণের কথা আমি অনির্বাণের পাশে অবশ্যই আছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না অনির্বাণ সুস্থ হচ্ছে, অনির্বাণ সুস্থ হয়ে গেলে তখন আমার ছুটি। পিসিমণি বলে সেটা একদমই নয়, তোমার ছুটি হবে না, তোমার আর অনির্বাণের আমি বিয়ে দেবো রাধিকা, তোমাদের আবার নতুন জীবন শুরু হবে, এমন কথা শুনে রাধিকা একটু অবাকই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এবার এমনটাই ঘটতে চলেছে, এমনটা ঘটলে তোমাদের কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।